ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরডিএন স্টাডি। সো আজকে আমরা আলোচনা করব টেট টু পরীক্ষার জন্য বাংলা যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে, সবগুলো বিষয় পড়তে হবে, সবগুলো টপিক পড়তে হবে, তার মধ্যে কোন বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে। মানে আমি যখন টেট পরীক্ষা দিয়েছিলাম বা যেভাবে আমি টেট ক্লিয়ার করেছি সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলবো এবং এগুলোর উপর আমি গুরুত্ব দিয়েছিলাম এবং আমার কাজে এসেছে, আশা করি আপনাদেরও কাজে আসবে। তো দেখুন, আমি যে প্রসেসটা গ্রহণ করেছিলাম, আমি মানে একটা আইডিয়া করেছিলাম যে অপঠিত গদ্যাংশ এবং অপঠিত পদ্যাংশ থেকে অববোধ বা কম্প্রিহেনশন, এখান থেকে আমি 3 স্কোর করতে পারবো, মানে যাই আসুক না কেন 3 স্কোর করতে পারবো, তার চেয়ে বেশি হতে পারে এবং বাংলা থেকে স্কোর করা যায়। ভাষা ও উপভাষা একটা আসে, 1 নম্বর। ধ্বনি পরিবর্তনের কারণও বিভিন্ন দ্বারা, এটাও আসবে, 1 নম্বর। মানে এগুলো আসবে, যেমন অপিনিহিতি, অভিশ্রুতি, এগুলো আসে। তারপর যেমন আপনি কি তার মানে শব্দার্থতত্ত্ব, বাংলা ভাষা উদ্ভবের ধারণা, এগুলো পড়বেন না? অবশ্যই পড়বেন, কিন্তু এইগুলো থেকে প্রশ্ন আসবেই। আমি এখন যেগুলো বলছি আর কি, মানে আমি এই প্রসেসটা অনুসরণ করেছিলাম, জাস্ট প্রসেসটা বলছি, আমার সঙ্গে আরেকজনের নাও মিলতে পারে, তারপরও বলছি আর কি। তো দেখুন, এখান থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে একটা প্রশ্ন আসবে, মধুসূদন দত্ত থেকে একটা আসবে, বঙ্কিমচন্দ্র থেকে একটা আসবে, রবীন্দ্রনাথ থেকে একটা আসবে, শরৎচন্দ্র থেকে একটা প্রশ্ন আসবে। এদিকে দেখুন, নজরুল ইসলাম থেকে একটা আসে, জীবনানন্দ দাস থেকে একটা আসে। ঠিক আছে, তাহলে কত? 1 2 3 4 5 6 7, টোটাল এখানে হচ্ছে আমাদের 7 নম্বর। ঠিক আছে, তার মানে কি আপনি বাকিগুলো পড়বেন না? বিদ্যাপতি, কৃত্তি, বাসুজা, বৃন্দাবন দাস, মুকুন্দরাম চক্রবর্তী, কাশীরাম দাস, রামপ্রসাদ সেন, এগুলো পড়বেন না? অবশ্যই পড়বেন, এখান থেকে প্রশ্ন আসে। মানে কথা হচ্ছে, আমি যেগুলো বললাম এগুলো থেকে আপনারা পেপারটা অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন, এগুলো থেকে মিস হয় না। যেমন মানিক বন্দ্যোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, এগুলো থেকেও প্রশ্ন আসে, কেন আসবে না? কিন্তু তার মধ্যে আমি যেগুলো বললাম এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল এবং আসছে সবসময়। তো এখানে আমার কথা হলো 7 3 10 8 2 12 নম্বর, এখানেই হলো। ঠিক আছে, এই টপিকগুলো পড়ে যেগুলো ইম্পর্ট্যান্ট বলছি, আর বাকি সবটাই পড়তে হবে, তার মধ্যে এগুলোতে গুরুত্ব দিতে হবে। কারণ দেখবেন ঈশ্বরচন্দ্র থেকে একটা প্রশ্ন আসবেই, মধুসূদন থেকে একটা আসবেই, ধ্বনি পরিবর্তন থেকে একটা আসবেই, তার জন্য বলছি। তাহলে এখানে হলো 12 নম্বর। তো আমি টপিক কয়টা বললাম? এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পরে হচ্ছে 12 নম্বর। তারপর এখানে দেখুন, বাংলা ব্যাকরণ থেকে আমি বলছি, বাংলা ব্যাকরণ থেকে দেখবেন বর্ণ, অক্ষর, শব্দ এগুলো থেকে এক আসবে, আসবেই। শব্দভাণ্ডার, তৎসম, তদ্ভব, দেশি বিদেশি থেকে এক আসবে। বচন ও লিঙ্গর কথা বলছি না, সন্ধি ও সমাস থেকে, সন্ধি এক আসবে, সমাস এক আসবে, 2। তারপর এখানে কারক ও বিভক্তি আসবে, 1। ঠিক আছে, তাহলে কথা হলো 12, আর একে 13 14 15 16, আর একে 17। তো এখানে দেখুন, এই যে 17 নম্বরের কথা বললাম, কয়টা টপিক? তাহলে আগে ছিল 10টা, এখানে 11 12 13, ঠিক আছে, 13টা টপিক পরে আমরা 17 নম্বর স্কোর করতে পারছি। এখন কেউ বলবেন আমার তো 25 স্কোর করার ইচ্ছা, হ্যাঁ অবশ্যই সবটা পারবেন, 25 না 27 বাংলাতে স্কোর করতে পারবেন। তবে যেইগুলো অবশ্যই, কারক বিভক্তি একটা আসবেই, সন্ধি সমাস একটা আসবেই, তৎসম তদ্ভব শব্দ একটা আসবেই, আর এখানে যে ক নম্বর বর্ণ অক্ষর এগুলো থেকে আসবেই, তার মানে কি বাচ্চা থেকে আসবে না? অবশ্যই আসবে। বিপরীত শব্দ এগুলো থেকে আসবে না? অবশ্যই আসবে, কেন আসবে না? কিন্তু আমি যে টপিকগুলো বললাম এই টপিকগুলো থেকে আসবে, এবং 17 নম্বর কিন্তু খুব একটা খারাপ স্কোর নয়। তবে বাংলাতে আরও বেশি তোলা প্রয়োজন, অনেকে ইংরেজিটা ভয় করেন, তার জন্য বলছি। তারপর এখানে আমার প্যাডাগজি আছে, প্যাডাগজি থেকে দেখুন আমি নাই বললাম, কারণ এখানে ইম্পর্ট্যান্ট বলতে সবগুলি ইম্পর্ট্যান্ট, কখন কোন জায়গা থেকে আসবে আমার ধারণার বাইরে, সবগুলি পড়তে হবে। তবে আমি যে টপিকগুলি এত সময় বললাম, যে টপিকগুলো আপনাদেরকে বললাম, এই টপিকগুলো পড়তেই হবে, তাহলে আমরা 17 স্কোর করতে পারছি। যে টপিকগুলো একদম স্পেসিফিক টপিকগুলো বলে দিলাম, আমি যেভাবে প্ল্যান করেছিলাম আমার প্ল্যানটা আপনাদের সঙ্গে বললাম, এটা ব্যক্তি বিশেষ, এটা কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে, ঠিক আছে, কিন্তু আমি এই সিস্টেমটা অনুসরণ করেছিলাম। অনেকেই বলছেন যে আমি কোন সিস্টেমটা অনুসরণ করেছিলাম, আমি যেটা অনুসরণ করেছি এটা বলছি। তো আমি এখান থেকে এই যেগুলো বলছি এখান থেকে প্রশ্ন আসার পর মিস করিনি, বাকি যেগুলো ছিল এগুলো তো করেছি আমি। তার মানে আমি বিদ্যাপতি পড়ব না? অবশ্যই পড়ব, কৃত্তিবাস পড়ব, এখান থেকেও আসে, বৃন্দাবন দাস থেকেও আসে, মুকুন্দরাম চক্রবর্তী থেকেও আসে, কাশীরাম দাস, রামপ্রসাদ সেন, এগুলো থেকেও আসে। তো আমরা দেখুন প্রায় 15টার মতো টপিক পড়ে আমরা কিন্তু স্কোর করতে পারছি 17। এটা কিন্তু একটা মানে
দেখুন এখানে এই 15টা পরে 17 স্কোর করতে পারছি, আর বাকিগুলি তো আপনারা পড়বেন। এটা আমার ছিল, আমি এই সিস্টেমই পড়াশোনা করেছিলাম, তার মানে আমি কোনো কিছু মিস করিনি, আমিও সবগুলোই পড়ে গিয়েছিলাম। তবে এগুলো আমার মানে একদম মানে কি বলবো টার্গেটে ছিল যে এগুলো থেকে আমার নাম্বার লাগবেই লাগবে। তো এই হচ্ছে আমাদের বাংলা নিয়ে আলোচনা। আগের দিন আমি আলোচনা করেছিলাম আগে একটি ক্লাসে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে, আর আপনারা জানাবেন ইংরেজিটা আলোচনা করবো কি না, মানে একদম কম টপিক পরে এই টপিকগুলো থেকে আসবে এরকম আর কি। তো এটা আপনারা জানিয়ে দেবেন। সো স্টে উইথ আর ডেন স্টাডি অ্যান্ড গেট সাকসেস। তবে আর একটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা টেট ওয়ান টেট টু নোট নিতে পারেন। টেট টু নোটের দাম 3000, টেট ওয়ানের দাম 3000, একসঙ্গে কম্বাইন করে নিলে 4500 টাকা। তার জন্য আপনাদেরকে কল করতে হবে, ফোন নম্বরটা বলছি 6009186104 এই নম্বরে। সো স্টে উইথ আর ডেন স্টাডি অ্যান্ড গেট সাকসেস।